গত 28 তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে সেটা হচ্ছে যে আপনার বৃত্তি পরীক্ষার রেজাল্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ গত 28 তারিখ আপনার কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে ওই বৃত্তি পরীক্ষার রেজাল্টটি আর কাজ করতেছে না। আমরা ওয়েবসাইটে বারবার ট্রাই করতেছি কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। অর্থাৎ 28 তারিখ কিন্তু কাজ হয়নি। সো কিছু সময় হয়েছে, তারপর আর হয়নি। কারণ হচ্ছে কারিগরি কিছু ত্রুটির কারণে তারা কিন্তু এটা স্থগিত ঘোষণা করে, একটি নোটিশ দিয়ে তারা জানিয়ে দেয় আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সো এটা জানার পরে, নোটিশটা জানার পর আমরা বুঝতে পারলাম যে কিছু কারিগরি ত্রুটি রয়েছে, সেজন্য তারা এটা স্থগিত ঘোষণা করছে। এটা আমরা ক্লিয়ার হয়েছি সেই নোটিশ থেকেই। তারপর ওই নোটিশের মধ্যে আরও কিছু জানানো হয়, সেটা হচ্ছে যে আপনার কত তারিখে প্রকাশ করা হবে। বলা হয়েছিল যে 1 মার্চ, অর্থাৎ আজকের কথা বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত আপনার এই নোটিশটি এখন পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি। সো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি মনে করছি যে আশা করি আজ রাত 12টার মধ্যেই আপনারা কিন্তু এই নোটিশটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই তাদের যে DPE GOV VD এই ওয়েবসাইটে আপনারা যদি চেক করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আর অবশ্যই এর উপরে আমি দুটি ভিডিও আপলোড করে রাখছি, কিছুক্ষণ আগে আমি এই ভিডিওগুলো আপলোড করেছি। সো দেখতে পাচ্ছি যে সবাই দেখতেছে, আপনারাও দেখে নেবেন। লাস্ট আপলোড ভিডিওগুলো চেক করলেই কিন্তু আপনারা ওই ভিডিওগুলো দেখতে পাবেন। ওই ভিডিওগুলোতে খুব ভালোভাবেই বোঝানোর চেষ্টা করেছি কোন কারণে কাজ করতেছে না, আর কখন কাজ করবে, আর কীভাবে কী করবেন না করবেন, টোটাল প্রসেসটাই ওই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। কই কীভাবে কোথা থেকে গিয়ে দেখতে হবে, কোথা থেকে আপনারা মূলত নোটিশটি প্রকাশ করা হবে, ওই বিষয়গুলোই আমি মূলত ওই ভিডিওগুলোর মধ্যে কভার করার চেষ্টা করেছি। স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখুন। পুরো বাংলাদেশের অনেক মানুষই আমার ভিডিওগুলো দেখতেছে, আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখুন। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। বিজ্ঞপ্তিটি যেহেতু দেয়া হয়েছে, আজকের তারিখটা বলা হয়েছে, আমি আশা করছি যে আজ রাত 12টার মধ্যে সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। সো এটা কিন্তু তারা নিজেরাই বলছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে, রেজাল্টটি দেখতে পাবো। আর রেজাল্টটি কীভাবে দেখবেন না দেখবেন, যখনই আসবে ঠিক তখনই কিন্তু আমি আপনাদেরকে সেই রেজাল্টটি দেখার নিয়মটা দেখিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সবার আগে দেখতে পাবেন বলে মনে হচ্ছে না, কারণ আমরা বারবার প্রতিনিয়তই চেক করতেছি কখন আসতেছে না আসতেছে, ঠিক আছে। আরও বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করতেছি, দেখা যাক কী হয়। আশা করি রাত 12টা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। Hit the subscribe button and press the bell icon. Khuda Hafiz.